আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই সকল, সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলের জানা আগামী কালকে সৌদি আরবে আরাফার দিন অর্থাৎ নয় জিলহজ, যেই দিনে রোজা রাখা একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক এই আরাফার দিনের একটি রোজার বিনিময়ে 2 বছরের গোনাহ ক্ষমা করে থাকেন। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেটা হল যে আরাফার দিনের রোজা সারা বিশ্বের মুসলমানরা কি হিসাবে রাখবে, সৌদির হিসাবে আরাফার দিন কেন্দ্র করে বা নয় জিলহজকে কেন্দ্র করে, নাকি আপন আপন দেশে মানে জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে। বিষয়টা নিয়ে আলোচনা করার তেমন কিছু নিয়ত ছিল না, কিন্তু গত রাত্রে শুনলাম কিছু ভাই বন্ধুদের মুখে যে বিষয়টা নিয়ে খুব একটা বিতর্কের ঝড় চলছে, তাই ভাবলাম কিছু কথা শেয়ার করি বিষয়টা নিয়ে, যদিও সময় শেষের দিকে। প্রিয় ভাইজানের, আমার প্রথম কথা মাথায় রাখবেন যে বিষয়টি হয়েছে চূড়ান্ত বিতর্কিত বিষয়। এ ব্যাপারে ওলামায়ে কেরামদের 2টি মত। এক পক্ষ ওলামা কেরামের মত হইল সারা বিশ্বের মুসলমানরা আপন আপন দেশ হিসেবে রোজা রাখবে নয় জিলহজে, আর দ্বিতীয় পক্ষের মত হইল যে সৌদি আরবের হিসাবে সবাই রোজা রাখবে। এখন প্রথম মতটাকে যিনারা অবলম্বন করেছেন তিনাদের ভিতরে যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরামদের মধ্যে আল্লামা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আল্লামা আবদুল্লাহ বিন জিবরিন রাহিমাহুল্লাহ, এছাড়া ইউরোপীয় ফতোয়া পরিষদ এবং মারকাজুল ফতাওয়া অর্থাৎ islamweb.net এবং আর একাধিক ওলামায়ে কেরাম, যেমন ডক্টর হানি বিন আবদুল্লাহ আল জুবাইর, ডক্টর আহমদ আল হাজ্জি আল কুর্দি, ডক্টর খালিদ আল মুশাইকে, ইনারা সকলেই এই মতটাকে মানে বলিষ্ঠ বা অগ্রাধিকার প্রাপ্ত বলে সাব্যস্ত করেছেন যে সবাই আপন আপন দেশ হিসাবে নয় জিলহজে রোজা রাখবে। দ্বিতীয় পক্ষের যেটা মত যে আরো সৌদি আরবের হিসাবে সবাই রোজা রাখবে, এই মতটি যিনারা অবলম্বন করেছেন তিনাদের ভিতরে হইল 1 নম্বর ফতাওয়া লাজনা দায়মা অর্থাৎ সৌদি আরবের স্থায়ী ফতোয়া পরিষদ, অনুরূপ মানে মিশরের ফতোয়া কমিশন, অনুরূপ আরো একাধিক ওলামায়ে কেরামগণ, এবং এই মতের পেছনেই আল্লামা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহও আছেন। উনার সভাপতিত্বেই ফতোয়া লাজনা দায়মার পক্ষ থেকে ফতোয়া এটা সাদির হয়েছে। এখন আমি আপনাদের সামনে কথা বলবো শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বা প্রথম পক্ষের ওলামায়ে কেরামগণ যে মতটাকে অবলম্বন করেছেন যে বিশ্বের মুসলমানরা আপন আপন দেশ হিসেবে রোজা রাখবে, এই মতটাকে সামনে রেখে কিছু কথা বলবো। এবং যিনারা বিশেষ করে বর্তমানে আলেম সমাজ মৌলভি মাওলানা বক্তাগণ এ কথা বিশেষভাবে বলছেন বা প্রচার করছেন যে সৌদি আরবের হিসাবে রোজা রাখতে হবে, তাদের উদ্দেশ্যে আমি 2 একটা পয়েন্ট মানে নিয়ে আসব, এবং আমি চাইব যে তিনারা যেন জনগণকে এই মানে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে সঠিক কথা বুঝাবার চেষ্টা করেন। 1 নম্বর কথা হইল, যদি কোনো দেশে সৌদি আরবের হিসাবে একদিন আগে চাঁদ দেখা যায়, তাহলে সেই দেশের লোকেরা যদি সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখে, তাহলে গেলে তাদের ঈদের দিন পড়বে সেখানে 10 জিলহজ, তারা কিভাবে এখানে রোজা রাখবে, এই সমাধান আপনারা দিবেন। 2 নম্বর পয়েন্ট হইল যে যদি কোনো দেশে চাঁদ একদিন পরে দেখা যায়, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইত্যাদি, তাহলে ওই দেশের মানুষেরা সৌদি আরবের সাথে যদি রোজা রাখে, তাহলে তাদের কাছে যেটা 9 জিলহজ ওখানকার হিসাবে খালি পড়ে থাকবে, সেই দিনটার নাম কি দিন দেওয়া হবে। তার কারণ 8 তারিখ থেকে আয়ামে তাশরিকের 13 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনের নাম আছে। 8 তারিখের নাম হলো ইয়াউমুত তারবিয়া, 9 তারিখের নাম হলো ইয়াউমে আরাফা, 10 তারিখের নাম হলো ইয়াউমুন নাহার, 11 তারিখের নাম হলো ইয়াউমুল কর, 12 তারিখের নাম হলো ইয়াউমুন নাফারিল আউয়াল অর্থাৎ মিনা থেকে যাওয়ার প্রথম দিন, 13 তারিখের নাম হলো ইয়াউমুন নাফারি সানি অর্থাৎ মিনা থেকে যাওয়ার দ্বিতীয় দিন। তো আপনি তো 8 তারিখে রোজা রেখে নিয়েছেন আপনার দেশে সৌদি আরবের হিসাবে, তাহলে 9 তারিখ যেটা আপনার দেশে আপনার হাতে খালি পড়ে আছে, সেই দিনটাকে আপনি কোন নামে ভূষিত করবেন বা চিহ্নিত করবেন, এই প্রশ্নের উত্তর জনগণকে দিবেন বা বুঝাবার চেষ্টা করবেন। 3 নম্বর কথা হল যে বকরা ঈদের পরে 3 দিন কুরবানি করা
চলবে, এটা হাদিস থেকে প্রমাণিত, আইয়ামে তাশরিক তিন দিন। তো যদি আপনি মানে সৌদি আরবের হিসাবে ঈদ করেন বা রোজা রাখেন, তাহলে আইয়ামে তাশরিক আপনি তিন দিন কোন হিসাবে ধরবেন, সৌদি আরবের হিসাবে নাকি নিজের দেশ হিসাবে? চার নম্বর কথা হলো যে সূর্য উঠা এবং ডুবার ক্ষেত্রে নামাজের টাইম টেবিল মানার ক্ষেত্রে, তারপরে রোজা রাখা এবং রোজা ছাড়ার ক্ষেত্রে, ঈদ করার ক্ষেত্রে, লাইলাতুল কাদারের পার্থক্য হওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে যদি আপনি নিজের দেশের টাইম টেবিল বা তারিখ মেনে চলেন, তাহলে এই জুলহজ মাসের নয় তারিখে আলফার রোজা রাখার ক্ষেত্রে কেন মানা চলবে না? আমি যে সমস্ত কথাগুলো বলছি ওলামায়ে কেরামদের উক্তি, যুক্তি, দলিল, প্রমাণ, তাদের বিবৃতি থেকে সংগ্রহ করে মানে সব কথাগুলো বলছি আর কি। পাঁচ নম্বর পয়েন্ট হলো যে আজ থেকে 200-500-700 বছর আগে যখন এই মিডিয়া ব্যবস্থা ছিল না, যোগাযোগ মাধ্যম ছিল না, তখন তারা কিভাবে রোজা রাখত? তারা কি আরাফার দিন হিসাবে সৌদি আরবের হিসাবে রোজা রাখত, নাকি নয় তারিখ হিসাবে রোজা রাখত? আল্লাহর অস্তে আপনি ন্যায্য এবং ইনসাফের সাথে এই কথার সঠিক উত্তর দিয়ে জনগণকে বুঝাবার চেষ্টা করবেন। ছয় নম্বর কথা হলো যে যেটা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে সিয়াম ও ইয়াউমে আরাফা বলে সিয়াম অর্থাৎ রোজার সম্পর্ক আরাফার দিকে করা হয়েছে, তো এখানে আরাফার জায়গা বা স্থানকে বুঝানো হয়নি, বরং এটা বুঝানো হয়েছে যে আরাফার দিনটা কোন তারিখে পড়ছে, এটা বুঝানো হয়েছে, অর্থাৎ সময় বা কালকে বুঝানো হয়েছে। সুতরাং এখানে মানে এই ভ্রম বা সংশয় যেন না থাকে যে যেখানে হাজিরা অবস্থান করবে সেই জায়গাকে কেন্দ্র করে মানে বিশ্বের মানুষরা রোজা রাখবে, জি না, বরং আরাফার দিনটা কোন তারিখে সেই তারিখ হিসাবে বিশ্বের মানুষরা রোজা রাখবে, এখানে সেই সময় এবং কালটাকেই বুঝানো হয়েছে। প্রিয় ভাইজানের আমার এবারে সংক্ষেপে কিছু কথা বলবো যে কিছু ভাইরা মানে এ ধরনের কথা বলছেন যে যদি আপনি আরাফার দিনের রোজা থেকে নিজেকে বঞ্চিত করতে না চান, অর্থাৎ সওয়াব বা নেকি থেকে বঞ্চিত না করতে চান, তাহলে আপনাকে সৌদি আরবের হিসাবেই রোজা রাখতে হবে, এমন ধরনের গায়ের জোরে অকাট্যভাবে কথা বলা নিঃসন্দেহে মানে বাঞ্ছনীয় বা কাম্য নয়। তার কারণ আপনি যে এক পক্ষের ওলামায়ে কেরামের মত নিয়ে কথা বলছেন তার বিপরীতে দ্বিতীয় পক্ষের ওলামায়ে কেরামেরও মত আছে, সুতরাং আপনি এটা গায়ের জোরে বলতে পারেন না। আমি যদি বলি যে যারা সৌদি আরবের হিসাবে রোজা রাখতে গিয়ে নয় তারিখের একদিন আগেই রোজা রেখে নিল, তারা বরং এই নেকি থেকে বঞ্চিত হবে, আপনি তখন এই উত্তর কি দিবেন? তার কারণ তাদের কাছে নয় জিলহজ আসেইনি, তারা রোজা রেখে নিল, তো তারা হয়তো এই আরাফার রোজার নেকি থেকে বঞ্চিত হতে পারে। আর এ ধরনের কথা বলা যে কাউরি চক্রান্তে পড়ে মানে বিভ্রান্ত হবেন না, তো এটা ভুল কথা, এটা চক্রান্ত নয়, বরং এই পক্ষের ওলামায়ে কেরামের একটি বড় দল আছে এবং বলিষ্ঠ মত এবং এর পিছনে মজবুত দলিল আছে, তাহলে কি করে আপনি এক পক্ষের ওলামায়ে কেরামের মত বা দলিল প্রমাণকে অগ্রাহ্য করে দিতে পারেন, নাকচ করে দিতে পারেন বা সেটাকে ছোট করে হেউ প্রতিপন্ন করে বলতে পারেন? এটা কাম্য নয়। দ্বিতীয় কথা হলো অনেক ভাইরা বলছেন যে আপনি বিতর্ক থেকে বের হওয়ার জন্য অর্থাৎ ঝঞ্ঝট ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য আপনি 8 তারিখ আর 9 তারিখে দুইটা রোজা রেখে নেবেন, এটা তো একটা নতুন কথা। যে আরাফার রোজা আল্লাহ নবী একদিনকে নির্দিষ্ট করেছেন, তাহলে আপনি ঝঞ্ঝট ঝামেলা এড়ানোর জন্য দুইটা রোজা কোথা থেকে বিধান তৈরি করলেন, কোথা থেকে এই বিধান আসলো? এটা কি শরীয়ত বিরোধী সুন্নত বিরোধী কাজ বা কথা হবে না? আমার মনে হয় এটা ফতোয়া লাজনা দাইমার একটি কথার ভিত্তিতে এই কথা কেউ কেউ বলছেন যে ফতোয়া লাজনা দাইমার কাছে একটা প্রশ্ন এসেছিল যে আরাফার দিনের একদিন আগাপিছা হওয়ার কারণে দেশ হিসাবে দুটো রোজা কি রাখতে পারা যায়। তো ফতোয়া লাজনা দাইমা এ কথা উত্তরে বলেছিল ওয়াইন সুমতা ইয়াওমান কাবলাহু ফালা বাস, আরাফার দিনের একদিন আগে যদি তুমি একটা রোজা রাখো তো সমস্যা নাই। তো এ কথা আমিও বলছি আপনাকে যে যদি আপনি একদিন আগে, দুদিন আগে, তিন দিন আগে রোজা রাখেন অবশ্যই কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নাই, কিন্তু আরাফার দিনের যেটা রোজা সে রোজা নিজের জায়গাতে
বহাল তবিয়তে অটল থাকবে, বহাল থাকবে, সেই রোজা একটার একটাই থাকবে। আপনি ঝঞ্ঝট ঝামেলা আর বিতর্ক থেকে বের হওয়ার অজুহাতে বা যুক্তিতে বলবেন যে যাজ্ঞা মানে দুটোই রেখে নিলাম, আল্লাহ আল্লাহ 8 তারিখ অলাটা কবুল করুক বা 9 তারিখ অলাটা কবুল করুক, এ কোথা থেকে আপনি বিধান বাহির করলেন, এ কোন শরীয়ত থেকে আপনি কথা বলছেন? এটা এটা মোটেই ফতোয়া লাজনা দায়মার কথাতে এ কথা বলা হয়নি যে ঝঞ্ঝট ঝামেলা বিতর্ক থেকে বাঁচার জন্য তুমি একটা রোজা রেখে নিও, দুটার ভিতরে যেটা নিবে সেটা আল্লাহ নিবে। জি না, বরং তার একদিন আগে রোজা রাখেই সমস্যা নাই, এ কথা সবাই বলছি যে অবশ্যই কোনো সমস্যা নাই, এটাই হলো সঠিক কথা। সুতরাং দুটো রোজা রেখে নেওয়ার কথা এখানে মানে সঠিক নয়। ফেসবুকেও দেখলাম শেখ মুসলিহুদ্দিন মাঝহারি একটা পোস্ট করেছিলেন আল্লামা শেখ ইবনে ওসাইমিন রহমতুল্লাহ আলাইহির মত অবলম্বনে, তার উত্তরে কমেন্টে কোনো ভাই এ কথা লিখেছিল এবং আরও কেউ বলে থাকেন। তো যাই হোক, এ ধরনের কথা বলা একটা ভ্রান্তিকর কথা বলা। তারপরে শেষ কথা হইল যে যেখানে একদিন আগে চাঁদ উঠেছে সেখানকার লোকেরা কিভাবে রোজা রাখবে, বাংলাদেশের এক বক্তার মুখে শুনলাম, উনি সমাধান দিয়েছেন যে তোমার তো নিয়ত এমনটা ছিল না, তো তুমি সেই মর্মে ঈদের দিন তো রোজা রাখতে পারো না, তাহলে একদিন আগেই রোজা রেখে নিবে। তো একদিন আগে রোজা রাখার মানে সেই দেশে যেদিন 9 তারিখ হবে সেই তো তখন সৌদি আরবে 8 তারিখ, তাহলে তো সৌদি আরবে সে আরফার দিন ঢুকেই নি, তাহলে সে আরফার দিনে কি করে সৌদি আরব হিসাবে রোজা রাখবে বা রাখতে পারবে বা রাখা হবে? অথচ আপনি এই মতের পক্ষে আপনি বলছেন যে সৌদি আরবের দিন হিসেবে আরফার দিনে রোজা রাখতে হবে সকল মানুষকে, তাহলে সেই দেশের লোকেরা কিভাবে আরফার দিনের হিসাবে সৌদি আরব হিসাবে রোজা রাখতে পারবে বা পারলো? অতএব আপনার কথা আপনার কথারই বিরোধিতা করছে, আপনার কথাতে আপনার কথা এবং যুক্তি কেটে যাচ্ছে, সুতরাং এটা কোনো সমাধান নয় বা সঠিক সিদ্ধান্ত নয় শরীয়তের, যেটা আপনি বলবেন যে সৌদি আরবের হিসাবেই রোজা রাখতে হবে। প্রিয় ভাইজানের, আমার অনেক কিছু কথা বলার কিন্তু সময় লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি খুব চটপট করে সংক্ষেপে দুটো কথা বলে কথা শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বুঝার এবং সেই অনুযায়ী আমল করার সুমতি ও তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।